আমার টুকু তোর দিয়ে দিতাম, এই কুদাল হাতে করে আমার মাঠে আসতাম না। তুই নিয়ে নে, নিয়ে নে, সব নিয়ে নে। খবরদার দেরি কথা হল্লা করিস নে, ফাইলটা সে কোন করে কাটতে কাটতে একেবারে কাটিনি, সুতো বানায় ফেলে দিস। এই কোপ যে টাকা আছে, হ্যাঁ ঘাস ফাস না কাটলে কি ধান হয়? সে কোন করে আল কাটে দিস, আর এখন আমার লাইন শেষ তো আর কোনো পরিবেশ নেই। আল আমার গোল তো আমি কাটতেছি, তোর গোল তো তুই কাট, তা মাছ বরাবর আবার কোপ দিয়ে সব নিয়ে নিছিস কে? তুই তো তোর গোলটা কাটতে কাটতে 5 ইঞ্চি খাইয়ে তুইছিস, আমার কাছে তো 5 ইঞ্চি আইলি নেই, আমি খাবো কি? তুই আর কি খাবি, ওই আল না কাটে ধরাম নালি কাটতেছিস, ওই নালি কাটা কাজ কর, একবারে ভুই ডাইরেক্ট কই দে, ডাইরেক্ট কই দে। নালি কাটতেছ মানে এই কথা কো হুঁশ কর কোচ। এই তোর বাপ একবার আল কাটতে কাটতে 5 হাত আমার মধ্যে চলে গেছে, আবার তুই নতুন করে শুরু করতেছিস, তুই 5 হাত আগে চলে আসিস। এই উত্তর দক্ষিণে যদি 5 হাত 5 হাত 10 হাত যদি চলে আসে, তাহলে আমার 5 কাটা জমির মধ্যে আজ জমি থাকে কো? খবরদার দেরি কথার বোঙা মারিস নে, তোর ভুই আমি খাই না কি? হ্যাঁ এই এই আল তোর একা না আইলে আমার ভাগ আছে, হ্যাঁ তোর ওই পাশে ভুই, আমার এই পাশে ভুই, আল তোর আইলে আমারও। তুই আলটা যে কাটাই কাটিছিস, এই আলটা আমি কাটবো কোনে আর আমি কোপ দেবো কোনে? হ্যাঁ এই 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 কথা সংলাপ ঠিক করিস, ওই পরের তা খাওয়া স্বভাব আমার নেই, আমি আমার নিজের তাই কাটিছি। তা তুই পরের তা খাস নে, আমি কি পরের হাড়িতে মুখ দিতে যাই? হ্যাঁ তোর বাপ একবার 5 হাত আমার মধ্যে আগে চলে আসলো, আবার তুই আরাম করে উত্তর দক্ষিণ দিতে 5 হাত 5 হাত করে আগে চলে আসতিস, তাহলে পরের তা খাতি বাদ থাকলো কি? হ্যাঁ এ তুই গুছালো কাইটাই কি বুঝার চাল? তার মানে আমি তোর ভুই 10 হাত খাই? হ্যাঁ তোর ভুই আমি খাই, এই আইল তার মানে তোর দোষ জাগার মধ্যে আই। এই 10 হাত জমির দুন আমি নিতে পারলাম না, বিকেল আগে আমি নিয়ে জমি মাপবো, তারপর আমি এই আইল কাটবো, 5 হাত তুই পালে নিয়ে নিবি, 5 হাত আমি পালে নিয়ে নেবো। ওরে যা যা, তোর বাপ একবার সারা জীবন আমার তা খেয়ে খেয়ে আসলো, আবার আমি নান্দি গলি কয় যে এ পারবো না সে পারবো না, তোর গোষ্ঠী বড় বড় বলে আমি কিছু কই নে, যা তুই আমি যা পুরো জমি নাসিমে ফেলবো, যা আমার বাপের কোম আছে, যা যা তুই যা, তুই যা, তুই যা, যা যা, হ্যাঁ আমার কোম আছে, বিকেলের মধ্যে তুই আমি নেশ, যা তুই যা, নেশ পঞ্জা দেখা, যা যা গাড়ি পাই, তুই যা। দেখো দিনি দেখো দিনি, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? দুটো খাই আসতে দিলে না, খাই আসে নিরিবিলি মাপতাম, আগে জমি মাপতে হবে তারপর অন্য কাজ। ওই যে ওই জমি, ওই জমি কই? ওই সামনেরটা আসেন তা ভুই কোন দে? ওই ওইটা, আরে এইডে দেখো দিনি দেখো দিনি, পানি আলা পাকানো ভুই, ধানটা উঠলি গুছালো কাই দাই মাপে দিতাম, এখনই মাপতে হবে, না ধান লাগানোর লাইন হচ্ছে না, খুব নেটা জমি নিয়ে, খুব নেটা। এই পানি কাদার মধ্যে জমি মাপা, শুকাই গেলি মাপতাম, নিজিগার জমি পাশাপাশি, এই নিয়ে তো বিভেদ সৃষ্টি করার কি দরকার? তারাও কুলারটা দেখে নি, মৈশেরাঙ্গার মৌজা 4 নম্বর কুলার মুদাসের আলী, এই সাই শতক তোমার ছিল কিন্তু এখন 10 হাত কম। কেন 10 হাত কি বেঁচে খেয়েছ নাকি? না বেচবো কে, ওই কম হয়ে গেছে, ঠিক পথ আসছে। হ্যাঁ চোখে আন্দাজে ঠিক পাচ্ছ, তা কি করে পাচ্ছ যে 10 হাত কম আছে? ও ধান যদি 10 মনে জায়গায় 8 মন আসে, তাহলে কি দাঁড়াইলো? ও বুঝা যায় চাষবাস একেবারে আর কি, ইউরিয়া সার না দিয়ে দেবে গোবরের সার, আবার 10 মন ধান, দুনিয়া সার পানি দিয়ে 10 মন ধান মানে তার তিন না? মশেরাঙ্গার মৌজারি এই 4 নম্বর পুলাটের এই 9 শতক জমি আসাইলে, আসাইলে কিটা বাপু? ওই যে ও ও 9 শতক, তা তুমি কি আসাইলে? হ্যাঁ যাক বাপু বাসাইলে, জমি তোমার 9 শতক, তা 6 শতক, মোট 15 শতক, এই উত্তর দক্ষিণ দিয়ে মাপ হবে, এই মাঝখানে আইল কাটতে কাটতে ওই জমি একটু কম বেশি হয়ে গেছে, ও সমস্যা নেই আমি দুইজনেরই মিল করে দিচ্ছি, এই লোকজন আছে না, এই উত্তর দক্ষিণে দুটো খুঁটো মেরে দে। হ্যাঁ মাছ বরাবর মেরে দিছি 4 ইঞ্চি ফাঁকা রেখে। হ্যাঁ লাগাইছি, কিরাম তেসে তেসে লাগতেছে ও বাপু,
ওই খুঁটো উত্তরে মারো আর দক্ষিণে মারো, ওই আমার সহযোগিতা কিন্তু আর পুড়িয়াই দিতে হবে না। আর ওই চেয়ারম্যানের এন্ট্রি দল তো আবার দেখা গেলো আবার দুই হাত বেড়ে আছে মাপার পরেও একটু চোখ কান খুলে রেখে মেপে। এর মধ্যে চেয়ারম্যান মেম্বার টেনে না, ম্যাপ আছে, পুলাট আছে, মৌজা আছে, আরো ফিতেও আছে। যে কায়দায় মাপ হবে নিগাল কায়দায় মাপ হবে। আর যদি ওই কি কি যদি ওই কি ওই মুরগি ঝোল করার পরিবেশ আছে, ওই বাড়িওয়ালাটা যদি একটু সভ্য হয় তাহলে একটু কয়ে রাখো। হুম, তোমাকে তো খালি ওই খাওয়ার ধান্দাই জমি যে কবে মাপতে আসলো ও আমার দুই হাত ওই তার ভিতরে যাবেই, আমি বুঝি না কোনো কিছু। ওই আমিন বাবু শোনো, ওই তাড়াতাড়ি ভালো করে মাপজোড়া করে দাও, আমি আবার আল কাটবো, তাড়াতাড়ি করো। জমির প্রথম মাপ তো উত্তর আর দক্ষিণ দিয়ে হয়, এই ফিতে নিয়ে আয়, উত্তর দক্ষিণই মাপ দে। এই হনে পথে কি করে এই এ মাথার মাথা আড়াড়ি নিয়েছে আর পুলার ছিদ্র ধরবি, এক আলির পারে এক ইঞ্চি ধরে নামিয়ে না আসে। হ্যাঁ ধরিছি পুলাট ছিয়াত্তর, তাহলে সত্তর আর ছয়, হ্যাঁ ঠিক আছে ছিয়াত্তর। এই এবার ওই পূব পশ্চিম ধরো, পূব পশ্চিম ভালো করে ধরিস, এই মাপই আসল মাপ, আর আড়ি মাপ হবে আলির পরে খুঁজে পড়বে। হ্যাঁ মিডিল মিডিল একদম মাঝ বরাবর, পূব পশ্চিম মিডিল, ভালো করে ধরিসিস তো? হ্যাঁ হ্যাঁ ধরিছি ধরিছি। কই দেখি দেখি দেখি, বা এনেও সত্তর, হারি চার কোন আলা জমি যে, তাহলে ওদিকে ছিয়াত্তর আর এদিকে সত্তর। হ্যাঁ এই ওই ছয় ফুট বাদ দিয়ে সত্তরের একটা খুঁটো মার। আইলা এমন কায়দায় ঠাপিয়েছে, এদিকে সত্তরই সত্তরই সমান, ওদিকে ছয় দেরি, ওইটা ভাগ করলে হচ্ছে তিন। এই এই মাপে হচ্ছে তিন জায়গায় একটা খুঁটো মার, মারে দে তিন ফিট। এই যে এই জায়গাটা তিন, হ্যাঁ হ্যাঁ ওখানে মারো খুঁটো। হ্যাঁ হ্যাঁ ঠিক মতো সবাই বুঝতে পারছি, এই জন্য তোমার আমিনগিরিটা আমার বিটা খুব ভালো লাগে, তুমি খুব সহজে সব বুঝে নিতে পারো। এই পেশারটা হচ্ছে আমার, ওই পেশারটা হচ্ছে ওর, আমি তো কই এর আমি হবে, না হলে জমি এরাম বেঢক দেখা যাবে কে, ওরে আমার নয় শতক, আমার জমি তো বড় হবে। এ পূব পশ্চিমি ধর মুদাসের বিটা, তুমি খাবা এই কোলে, সে খাবে এই কোলে, মাছখানতে নতুন আইল হবে। এ বিটা দাঁড়াও 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 দাঁড়াও, কি করে এ বাপু এই আইল কাটানে হচ্ছে মারামারি, তাহলে এই আইল যদি শরীরে মাই পিয়ে আবার এই জায়গায় যাই তাহলে আমার আমার দেহ গেছে। আহা আমি তো দাইকলে উলট পালট করতে পারি নে, কি দেখি উত্তর দক্ষিণে দুই হাত বেরিয়ে গেছে, পূব পশ্চিমে মাপলি দুই হাত পাথু তো পারো। এই মাপ দে পূব পশ্চিম মাপবে। ও বাপু এই এ আমিন বিটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কসি জমির কেসাল আমার উত্তর দক্ষিণ নিয়ে, এই উত্তর দক্ষিণের আল যদি সাইপি আবার এই জায়গায় চলে যায়, যদি দুই হাত বেরিয়ে যায় তাহলে পূব পশ্চিমে আমি কি হয়ে যায় ওই নৌসার বিটার সাথে কি মারামারি ঠাবাঠি করবো নাকি? হ্যাঁ এই কথা যদি দুই হাত বেরিয়ে চলেই গেলো তাহলে ওই যে পূব পশ্চিমে মাপতে গেলি না জানি আরো চার হাত জমিতে বেরিয়ে যাবে, তাহলে চার হাত দুই ছয় আর আগের দশ হাত ষোলো হাত যদি বেরিয়েই যায় তাহলে আমার জমির মধ্যে থাকে কি? হ্যাঁ তুমি এক কাজ করো, ওই জমি খবর নামে লিখে দাও, আসলে বিটা দিয়ে দাও, দাও আমি আজকে লিখে দিচ্ছি দাও। আহা ডিজিটাল সিস্টেম, নতুন ম্যাপ, সরকার আইন করেছে, আমি কি দেখলেই নতুন করে দাগ দিতে পারি? ও বাবু থামো, এই বিটা তুমি থামো, ফিতে দেবে না। ও বাবু আমি ওই ডিজিটাল আইন ফাইন বুঝি না, ডিজিটাল নিয়ম কানুন আমি বুঝি না, আমি গ্রামের অশিক্ষিত মানুষ, এক কাজ করো ওই হাত মেপে নল দিয়ে, তুমি নল দেবো সরো জমিনে মেপে আমার বুঝকে, তুমি নল দেবো বাবু। আহা ডিজিটাল ম্যাপ থাকতি ওই কাঠি কেউ ধরে, আমরা বাপু অশিক্ষিত আমিন না, বুঝাছো এই ম্যাপ দে। হ্যাঁ ওই ফিতে টান বানে আর দুই ইঞ্চি হাতের মধ্যে ঘুষ বানে, তোমার না নিগাল সাইডে, ওই নিগাল করতে গেলি তো জমি পনেরো শতকই তোর। ও বাপু ওই ফিতে মধ্যে বাদ দাও, নল ধরো কাঠি ধরো, কিরে আবার দেরি কথা করছিস, তোর তো বিরাট ছাউস হয়ে গেছে, দেরি কথা আবার কি? ওই চেয়ারম্যান ক্ষমতা থাকতে থাকতে ওই দুই আবার দুইবার মাপছে না,
জমি 1500 থেকে তোর হয়ে যাবে। ও মৌরি বিটা, ও মুদাস স্যার, ও অশিক্ষিত মানুষ, ও সার দোকানে বসে পড়ে খালি ঘেউ 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 করে বেড়াবে না, আর যা তার ওঠাই বেড়াবে না। ওর থেকে তুমি এই কাঠি দিয়েই মাপটা দিয়ে দাও। কাঠি দিয়ে মাপে প্রাচীন কালের অশিক্ষিতরা। আমি কি অশিক্ষিত মৌরি? আমি অত কিছু বুঝি না, গ্রামের সাদা সিধা মানুষ, মূর্খ মানুষ, আমার কাঠি দিয়ে মেপে দাও, নালাই মানবো না। ওই কাদা মুড়ি হয় বারবার লাভ দিতে পারবো না বাপু, ওই কাঠি দিয়ে আমি মাপটা দিতে পারবো না। হ্যাঁ তুমি এবার বানানো, ও পারবো না। তুমি হাড়ির মধ্যে নরম হাড়ের গোস্ত গুলো বেশি তো ঠিকই খাইতে পারবো না। তুমি এবার বানানো, ও পারবো না। হ্যাঁ আমি নাই একদম, আমি সাইকো কাজ করেছি। এই মুদা ছেড়ার লক্ষণ ভালো না রে, তাড়াতাড়ি বাধা দে, আমি যে কোনো সময় মার খাতে পারি। বাতাতে 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 আমাউড়ি, তুই কতটা কইলে কি তোমার মারবে অনেক, তাহলে আমি চেয়ারম্যানের দল কেত্তি করি। হ্যাঁ তুমি একবার কাটি দিয়ে নেবে আমার জমিটা মিল করে দাও, তারপরে ওর পিঠ আমার কোতালির আসাড়ি আমি দেখে দিচ্ছি। ও বাপু, তুমি তো চেয়ারম্যানের লোক আসোই, তাহলে আমি আর ভয় পাচ্ছি নে। ওই নয় শতক তোমার, ভালো করে আমি মিল করে দিচ্ছি, পরে যদি থাকে বাকিটু কর, আর না থাকলি কারণ না, বুঝাছো? ও এর মধ্যে চেয়ারম্যান চলে গেছে, আমার বোঝা হয়ে গেছে। ওই যে ওর নয় শতক বুঝে বুঝে দাও, আর যেটুকু থাকলে থাকলে আমার থাকলো, আর না হলে খাস জমিতে দিয়ে দাও, দেওয়ার পরে না হলে চেয়ারম্যানের নামে লিখে দাও। আর আমি তো ওই পরে জমিতে এখন বসে রয়েছি, তাই তো আমি চলে যাচ্ছি, ওই জমি সব গাড়ি করে দাও। খবরদার জমিতে দেরি কথা কে চল যাস নে, খবরদার জমির চার গাড়ি চাইরাল মিল কই নে, আমার চেয়ারম্যানের লোক টোক কিচ্ছু হওয়া লাগবে না, তোর ঠাবাতে কিনতে আমার লোক লাগবে না নে, গেলে কি 2000 টাকা আমি আমি নিয়ে আসবো। এই শালা ভালো গুনি চেয়ারম্যানটা বানাইলি, না হলে কি ছাই গাছে জামু দেখতাম। ওরে শালা, চেয়ারম্যানের নামে এত বড় কথা, এই তোর ঠাবাতে কি লোক লাগে? ওরে কাসেম, এই আইলকাটে সমান কই দে, জমি 9 শতক আমার, এই 6 শতক আমার। ওরে আমি দেখলে ডাক উঠাই দাও, আমি ওর ঠাবাই থুই আগে। ওরে সুমিন, তুই সিয়ামের নামে কি করলি? ওরে সবার হাত ছুঁড়ে তুই সিয়ামের নিয়ে কথা কোস, শালা সিয়ামের নিয়ে কথা কোস, তারা শালা আমার। আমি দর মারলাম রে, আমি নিপুতি কেমন আছে? এ পাশের দাঁত আসালের আর এ পাশের দাঁত মুদাসরের, ভুই তো ওখানে সব সমান হয়ে গেছে। ভুই এখন কোন ডাকা আসালেরই হয়তো বা হবে, ও তো চেয়ারম্যানের দল করে একটা বাইতে আছে মনে হয়।